ফাজাইল আমলের প্রথম হাদিস ফাজাইল আমলের প্রথম হাদিস জান্নাতকে সাজানো হয় আল্লাহু আকবার জান্নাতের হুরদেরকে সাজানো হয় আল্লাহু আকবার জান্নাতের হুররা রোজার মাস প্রথম যখন শুরু হয়ে যায় চাঁদ যখন আসে জান্নাতের মধ্যে একটা ঘেরান শুরু হয়ে যায় আল্লাহু আকবার জান্নাতের হুররা বলে এই এটা কিসের ঘেরান কিসের ঘেরান আল্লাহু আকবার বলে এটা রমজানের চাঁদের ঘেরান আল্লাহু আকবার বলে এটা কিসের ঘেরান এটা মুসলমানদের না খায়া থাকা দুর্গন্ধের ঘেরান আল্লাহু আকবার জান্নাতের মেয়েরা গিরান শুননা বলে কোথায় রে ওই রোজাদার তাদের সাথে আমাদেরকে বিয়ে পড়ায়া দেওয়া হো আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাতের হুরু গেলমান সাজাইতেছে সাজাইতেছে জান্নাতকে পার্লার বানাইয়া সাজাইতেছে আর আপনি হেনে বইয়া বিড়ি টানেন আপনি লাল কাপড়ের ভিতরে যাইয়া চা খান আপনার চেয়ে বেঈমান আর কেউ হতে পারে না রোজার মাস কি চা খাওয়ার মাস রোজার মাস কি বিড়ি টানার মাস হে মুসলমানরা হাজি সাহেব গাজী সাহেব মুরব্বি সাহেবরা বাড়িওয়ালা গাড়িওয়ালা শিল্পপতি কোটি কোটি নিজের ছেলে রোজা রাখে না নিজের মেয়ে রোজা রাখে না একটু আফসোস নাই তোমার মতো নিকৃষ্ট মুসল্লি আর কেউ হতে পারে না নিজেকে মুসল্লি দাবি করেন অথচ আল্লাহ বলছে মুত্তাকির সার্টিফিকেট লেখা এখন যদি আমাদের খবর দেয় আমেরিকা কিছু লোক নেওয়া হইল 60 বছরের উপরে কয় বছর উপরে বুড়ারা কইব কিছুদিন আগে মসজিদে আহেন না কে কয় হুজুর শৈল বেতা হুজুর গিরা বেতা হুজুর এখন ডায়াবেটিস বাইরে গেছে যখন 60 বছরের উপরে কইব কিছু কিছু লোক নিব মাত্র 50,000 বুড়ারা যার গিরা বেতা করে যার পেট বেতা করে ডায়াবেটিস বাইরা যায় প্রেসার বাইরা যায় লাইন লাগাইব লাইট বলে চোদ্দ মাসের রোদের লাইন লাগাইছো কেয়া ওই বুড়াকালে মৃডা আমেরিকাটা যেন দেখে যাইতে পারি ঠিক না রেডি বুড়াকালে আমেরিকার লাইন ধরবে আর আল্লাহ বলছে তদওয়ার জন্য আমি তাকওয়ার সার্টিফিকেট দিব কিসের সার্টিফিকেট বলেন ওটা আমেরিকার চেয়ে দামি ওটা অস্ট্রেলিয়ার চেয়ে দামি ওটা লন্ডনের চেয়ে দামি ওইটা জাপানের চেয়ে দামি ওটা পৃথিবীর সবকিছু থেকে দামি আল্লাহু আকবার তুই যাবি একটা জাপানে এতটুকু তুই যাবি একটা এমিরাত মানে এরকম ভাবে আমেরিকায় এটা এত বড় আর আমার জান্নাতটা হইল এই বাংলাদেশের 10টা সমান না অর্ধ এশিয়ার 10টা সমান না ঠিক না বেরি পাঁচ উপমহাদেশের পাঁচটা মহাদেশের 10টা সমান না আটলান্টিক মহাসাগরের সমান না আর সব কিছু মিল্লা যা এমন 10টার সমান একটা জান্নাত দিব বান্দা তুমি খালি ঘুরবা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পিছনের লাইনের ফ্যানগুলো ছাড়িয়ে দিলে ভালো হয় উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একদম জুমার একদম রমজানের পূর্ব জুমায় আসার তৌফিক দান করেছেন সামনের সামনে জুমা আসার আগেই রোজা আল্লাহু আকবার কেন রোজা এমন একটা মাস যেই মাস যেই মাসে আল্লাহ তাআলা জান্নাতকে সাজায় জান্নাতের হুরদেরকে সাজায় যেরকম আমাদের দেশে যদি কোনো প্রেসিডেন্ট আসে দেশকে সাজায় লাল গালিচা লাগায় ঠিক না বেঠি পুলিশ টুলিশ সব যা আছে বলে কোনো ছুটি ছাটা নাই সব তাকে স্বাগতম জানাইতে হবে মুসলমানরা রমজানকে এরকম স্বাগতম জানানোর জন্য তৈয়ার মানুষ তো 15 দিনে এক মাস আগে তৈয়ার করে আল্লাহর রাসূল 2 মাস আগে থেকে রমজান আসুক শুভেচ্ছা রমজান স্বাগতম রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াই করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রমজান যে কত দামি এজন্য রাসূল
রজব মাস থেকে দোয়া শুরু করছে রমজান অনেক বড় দামি বিদেশি মেহমান আসলে যেরকম তারে স্বাগতম জানায় তারে আহলান সালাম দেয় রমজান মাস বলে সামনে আসছে শুভ দিন কয় না তা আমাদের হলো মুসলমানদের সামনে আসছে শুভ দিন না সামনে আছে রমজান আল্লাহু আকবার এজন্য রমজানের তৈয়ারি নিতে হবে হবে কি হবে না বলে কি তৈয়ারি রমজানকে স্বাগতম জানাইতে হবে রমজানকে স্বাগতম জানানোর অর্থ হলো হোটেলের মধ্যে লাল কাপড় লাগিয়ে খাইতে হইব এটা কি স্বাগতম জানানো রমজানকে স্বাগতম জানানোর অর্থ হলো রমজান মাসে নিজেকে তৈয়ার করতে হবে রমজান মাসে নিজেকে মুত্তাকি বানাইতে হবে কি বানাইতে হবে মুত্তাকি বানাইতে হবে পূর্বের জামানায় আল্লাহ তাআলা নবী পাঠাইছেন পাঠাইছেন কি পাঠাইছেন পাঠাইছেন না নবী এখন আর নবুয়তের দরজা খোলা আছে না আছে খোলা তাকওয়ার দরজা খোলা কিসের দরজা খোলা তাকওয়ার দরজা খোলা আল্লাহ বলছে তোমাদেরকে আমি রমজান দ্বারা মুত্তাকি বানাইয়া নবীদের সাথে হাসর নাসর করে দেব যে মুত্তাকি মুত্তাকিরা কাদের সাথে হাসর নাসর হবে নবীদের সাথে তোমাদেরকে নবী বানাবো না তোমরা সাহাবীও হইতে পারবে না যেহেতু নবী দেখো নাই তবে তোমাদের একটা দরজা আমার কাছে আছে এটা হলো তাকওয়ার দরজা আর এই তাকওয়া যারা রোজা রেখে অবলম্বন করবা আমি তাদের হাসর নাসর নবীদের সাথে বানাইয়া দিব তোমাদের কবর যদি জুরাইন কবরস্থানে হয় তোমার কবর যদি আটলান্টিক মহাসাগর হয় তোমার কবর যদি আটলান্টিক মহাসাগরের ওপারেও হয় তবু তুমি অটোমেটিক তুমি ডিজিটাল ভাবে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাইবা অটো জান্না রোজার দ্বারা কি অটো জান্না কেন আল্লাহ বলছে আল্লাহ রোজা রাখলাম আমার লাভ হইবো কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদাররা হে এনে বেঈমান বাদ করছে কাকে বাদ করছে ইমানদার ডাক দিলে বেঈমান বাদ হয়ে যায় না যদি কয় সুন্দর কারা হাত উড়ান কালোরা বাদ করে যায় ঠিক না বেরি পরে কি পরে না যদি কয় যুবকরা হাত উড়ান বুড়ারা বাদ করে যায় আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার কারা রে ইমানদার কারা রমজান মাস আমি তোদেরকে লিখে দিছি রমজানের রোজা রাখ যারা রমজানের রোজা রাখে তারাই ইমানদার যারা রোজা রাখে না তারা বেঈমান ইহুদিরা রোজা রাখে না বেঈমান কাফেররা রোজা রাখে না বেঈমান ঠিক না বেরি খ্রিস্টানরা রোজা রাখে না বেঈমান কহুজুর আমাদের মধ্যে একদল রাখে না বলে তাকো দল হইলো ওইডা আমরা হইলাম তাকওয়া পাদি আর তার হইলো বেঈমান পাদি ঠিক না বাড়ি তার কই হুজুর এত কোনা কইলেন কি আমি তো কইলি আল্লাহ তাআলা কইছে আমি বাইঙ্গে দিলাম ঠিক না বাড়ি এখন আমাদের দেশে যুবকরা কয় হুজুর রোজা অনেক কষ্ট কর আমি রাখতে পারি না অসুস্থ হয়ে যাই কি হয়ে যায় তুমি অসুস্থ ঠিকই তোমার অন্তর অসুস্থ তোমার দিল অসুস্থ তোমার দিমাগ অসুস্থ তোমার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই যার কারণে তুমি রোজা রাখলে অসুস্থ হয়ে পারো রোজা রাখলে তোমার শরীর দুর্বল হয়ে যায় যেহেতু হারাম বন্ধ হয়ে গেছে ঠিক নেবে ঠিক কেন আমি অসুস্থ জুয়ান আবার কিসের অসুস্থ জুয়ান আবার কিসের অসুস্থ অসুস্থ মানে বেঈমানি ঢুকছে বেঈমানি ইমান দূর হয়ে গেছে বেঈমানি অন্তরে বসছে যার কারণে সে অসুস্থ আল্লাহ তাআলা বলছে তাদের জন্য রোজা নাই যারা অসুস্থ বলেন তাদের জন্য রোজা নাই যারা অসুস্থ সুস্থদের জন্য রোজা অসুস্থদের জন্য রোজা নাই মুকিমদের জন্য রোজা মুসাফিরদের জন্য রোজা নাই রোজা কাদের জন্য অসুস্থ তাদের জন্য না সুস্থদের জন্য রোজা বালেগের জন্য রোজা না বালেগের জন্য রোজা না মালিক বুঝেন তো প্রাপ্ত বয়স্ক আর প্রাপ্ত বয়স্কা যে তার রোজা রাখা ফরজ একটা রোজা ভাঙলে কয়টা করতে হবে এরপর সমান হবে না হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে রমজানের রোজা এত বড় দামি এত বড় দামি এত বড় দামি এত বড় দামি এত বড় দামি
একটা রোজা তুমি যদি ভাঙো আর আল্লাহরে বুঝাইয়া দাও আল্লাহ একটা রোজা ভাঙিয়া ফলাইলাম আমি সারা বছর রোজা করে দিব আল্লাহ বলে এই সারা বছরের রোজা আমার রমজানের একটা রোজার সমান হবে না রমজানের রোজা কত বড় দামি কেমনে ছাড়ো অনেকে কয় হুজুর দুই দিন ধরে খাই না কয় দিন ধরে খাই না তিন দিন ধরে খাই না ঘুমাইতে পারি না এগুলো তো আমার নিত্য নতুন রোগ খাই না এখন রমজান মাসে কন্যাকে আমি এক মাস ধরে খাই না অসুবিধা কি আল্লাহর কাছে তো এটা ভালো লাগে চলো খান আমরা তো বলি নির্বাচনের দিন আসলে দশ তারিখে ১৬ দিন অমুক মাকড়ায় দিবেন ভোট কি জন্য এমন কয় না তা আমরাও বলতে হবে আল্লাহ রমজান আসছে ১৬ দিন সবাই মিলে রাখবো রোজার দিন ঠিক নেবে দিন এই শুভ দিন আসতেছে মুসলমানদের জন্য কেনেস্টে বড় শুভ দিন কি হতে পারে তুমি যারা ভোট দিবা সে তোমারে পাঁচ কেজি চাল দিতেও পারে নাও দিতে পারে সে তোমার বিচার সঠিক ভাঙতেও পারে নাও ভাঙতে পারে কিন্তু রমজান তুমি রাখলে আল্লাহ বলে তার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তোর হইয়া যা আনা আজিজিবি ওয়া উজিজিয়াবিহি হাদিসের ইবারত দুই ভাবে যে আমি তার প্রতিদান দেই আল্লাহ বলে আমি আমার হাতে রোজাদারে বিলিয়ে বিলিয়ে দিই হে রোজাদার নাও হে রোজাদার নাও হে রোজাদার নাও আল্লাহু আকবার আল্লাহ নিজের হাতে দেয় এটা ফেরেশতাদেরকে ভাগ দেয় নাই আল্লাহ বলে আমার হাতে আমি দিতে পছন্দ করি কেন না খায়া রইছে আমি আল্লাহর জন্য যার কারণে আমি আর না খাওয়ার হাদিয়াটা আমি আল্লাহ নিজের হাতে দিব শুধু তাই নয় সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তুমি চিন্তা করবা হুজুর জুরেন বাজারে যাইতে ১৫ টাকা রিকশা লাগে জান্নাতে আবার এত বড় জান্নাত আমি কেমনে গুরু আল্লাহু আকবার এক গ্লাস পানি খাবে বান্দা আল্লাহু আকবার আল্লাহু আকবার কয় গ্লাস পানি হাউজে কাউসারের কয় কি কাউসারের হাউজে কাউসারের এক গ্লাস পানি আল্লাহু আকবার এক গ্লাস পানি খাইয়া আল্লাহ বান্দা প্লেন লাগবো না রকেট লাগবো না ফাইভ স্টার বিমান লাগবো না নিজের হাতগুলো প্লেন হয়ে যাবে আল্লাহু আকবার নিজের পাটা প্লেন হয়ে যাবে আল্লাহু আকবার এক গ্লাস পানি খাইয়া ১০০০ বছর পর্যন্ত জান্নাতে ঘুরবে ক্ষুধা লাগবে না পিপাসাও লাগবে না আর থাকলেই কি জান্নাতে তো যা চাইবো তাই পাইবো যা চাইবো তাই পাইবো আল্লাহু আকবার বলবে আল্লাহ শূন্যর উপর দাঁড়াইতে পারি না একটু দাঁড়ানোর তৌফিক দাও আল্লাহকে কিসের দাঁড়াবি ওর উঠতে থাক আল্লাহু আকবার উঠতে থাক উঠতে থাক নেলে জান্নাতে আপনি কেমনে করবেন একদিনও তো চিন্তা করলেন না যে দশটা দুনিয়ার সমাজ জানলে দেব সিরাগাং গেলে টিকিট কাটতে হয় আগে রেলের টিকিট নাই ওই টিকিট নাই সেই টিকিট নাই ভাড়া বেড়ে গেছে ৬০% ৭০% এই জ্বালা খালা জান্নাতে নাই কেন আল্লাহ বলে আমি একটা পাওয়ার দিছি এই পাওয়ারটার নাম হলো তাকওয়া পাওয়ারের নাম কি মুখ দেখুন তাকওয়া বলেন তাকওয়া বলেন তাকওয়া কোনদিন পাইলেন কই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ তোমাদেরকে লিখিয়া দিছি আমি রোজা আল্লাহু আকবার কুতিবা আই ফরিজা আমি ফরজ করছি অপরিহার্য করছি রোজা রোজাকে কি করছি অফরজ করছি কুতিবা মানে লিখিয়া দিছি চার টানাইয়া দিছি যতদিন থেকে এত তারিখ লকডাউন ঠিক না বেডি আল্লাহ বলে আমি লিখা দিছি রোজার মাস লকডাউন এই লকডাউন হলো মুখের লকডাউন চোখের লকডাউন কানের লকডাউন ঠিক না বেডি সরকার দিলে মানতে পারো দোকান বন্ধ রাখছো বাইরেও না ডরে পুলিশের দৌড়ানিতে ঠিক না বাড়ি আল্লাহ বলে আমি পুলিশ মারাই না তবে আমার সব সময় লেখে রাখি ঘরে বইয়া খাও কি না চার দোকানে খাও কি না সব আমার দুই ফেরেশতা লেখে আমি পুলিশ পাড়াই না আমি তো ধরুন কাল কিয়ামতের ময়দানে যেদিন বিচার শুরু হবে আল্লাহু আকবার আমার ধরা খুব কঠিন ধরা আমার আজাব খুব কঠিন আজাব আমার বিচার খুব কঠিন বিচার আল্লাহু আকবার আমি ধরব না তাহলে রোজার মাসে লকডাউন আছে তবে মসজিদের লকডাউন আমরা মানি না মসজিদের লকডাউন মানি না জামাত ছাড়া লকডাউন মানি না রোজা ঠিকভাবে আদায় করবো আর দূরে থাকতে চাই না আল্লাহু আকবার আরে করোনা তো যাবে আল্লাহর কাছে তওবার দ্বারা
করোনা ভ্যাকসিনে যাবে না, করোনা মাস্কে যাবে না, করোনা যাবে একমাত্র সমস্ত যুবক আর যুবতীরা তওবার ডাক দিলে করোনা বিদায় নেবে, ঠিক না ব্যাধি? আগে যে কাতি মাসে কলরা শুরু হইতো, কলরা শুরু হইতো না, এ আমি কিছুদিন আগে 2097 বিবাহ করছি, মনে হয় 97-98 বিবাহ করছি, ওই সময়ও ওই এলাকায় বাজারের এক বড় মসজিদে আমি 6 মাস নামাজ পড়াইছি। তো ওই সময় ওই গ্রামের মসজিদে হুজুর আজকে দোয়া থাকতই, আমি বললাম বাজারে বসি, ওই গ্রামের মসজিদে আজকে দোয়া থাকতই, কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। কাতি মাস আইলে দোয়া পড়ে, আগে কলরা হইতো এক বাইতে 5 জন মরা যাইত, 3 জন মরা যাইত, 2 জন মরা যাইত, গ্রাম সহ মরা যাইত, ঠিক না? দোয়া পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, দূর হয়ে গেছে কাতি মাসে হনুমান। আগের দুরারা বলতো কাতি মাস বাঁচলে আরো 11 মাস বাঁচু, মানে কাতি মাসটা বিপদের মাস। এখন আল্লাহ কয় মানবি না, ভয় পাবি না, উল্টোপাল্টা ঘুরবি, যেখানে মেখানে ওখানে যাইয়া ঘুমাইবি, বন্ধ ঘরের মধ্যে থা, আর কাম করিস না, ঘরে এজন্য দোস্ত আমাদের কথা তো কোনো দাম নেই, বুঝেন না কথাটা? এটা যদি কোনো ডাক্তার বলে তাইলে দামি, ইমানদারদের কাছে ওই অবস্থা। এটা যদি কোনো ইঞ্জিনিয়ার বলে তাইলে দামি, এটা যদি কোনো ঐতিহাসিক বৈজ্ঞানিক বলে তাইলে দামি। আমরা যে বইলা গেলাম, আমাদের কথার জবাব তো এখন কেউ দেয় না। কই দূরত্ব, গেছে উঠা দূরত্ব, কই সাবান পানি, গেছে উঠা সাবান পানি, ঠিক না? এখন বানাইছে বাসের মধ্যে দুইজনে দুই ধারে বইবা, জামাই আর জামাই আর বোন এক খাটে ঘুমাইল, সকালবেলা দেশে যাইব দুইজন দুই ধারে, রাত্রে করুণা নাই দিনে করুণা, আরে গরিবদের মারার করুণা, ঠিক না? এটা কিসের করুণার লকডাউন? আরে লকডাউন না, সরকারের পক্ষ থেকে আমি, আমি তো ছোট খাটো মানুষ, সরকারের পক্ষ থেকে আমি আবেদন জানাই যে আবেদন ডাকেন, সব মসজিদে ঢোকেন, রমজান মাসে সব মসজিদে আসেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে তওবা করেন, করুণা দূর হইয়া যাবে। আর আমাদের মসজিদে ইমাম সাহেবরা প্রতিদিন দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসখাম, আল্লাহু আকবার। একবার করুণার খবর পড়ল, আল্লাহ রাসূলের হাদিস মানলো না। যারা করুণার খবর দাও, যারা লকডাউনের খবর দাও, দোয়া পারনি পারো না, মসজিদগুলোতেই দোয়া পড়া হয়, ঠিক না বেঠি? নামাজিরাই দোয়া পড়ে তোমরা পড়ো না, ঠিক না বেঠি? আমাদের মসজিদগুলোতে দোয়া পড়া হচ্ছে, আমরা করুণার জন্য আল্লাহর কাছে দোয়া করি। রাসূল শিখিয়ে দিয়ে গেছে করুণা আসবে, তবে এটা তোমাদের দুহাতের কামার কারণে আসবে, তোমাদের গুনার কারণে আসবে, তোমাদের অপকর্মের কারণে আসবে, তোমাদের অনিসলামিক কাজে চলার জন্য তোমাদের কাছে করুণা আসবে, মহামারী আসবে, কষ্ট আসবে, তুফান আসবে, নার্গিস আসবে, এটা আমি পাঠাই না, তোমাদের হাতের কামাই তোমাদের কাছে পৌঁছে। জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহু আকবার। আল্লাহ কে বান্দারে আমি তোকে শত্রু না, তবে মাঝে মাঝে তোকে বুঝাই, মাঝে মাঝে তবে বুঝাই, করুণা দিলে ভয় পাইয়া ঘরে ঢুকোস, আমারে ভয় পাস না, পাগল 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 কত নম্বর পাগল, আমারে ভয় পাই আমার ঘরে ঢোক, আমার ঘরে ঢুকলে করুণা থাকে না, মসজিদ ঘর বন্ধ হইলে করুণা থাকে না, মসজিদ ঘরে করুণা না। কাওমি মাদ্রাসা এতদিন চলছে, চলছে কি চলছে না? একসাথে খাইলো, কাওমি তো একসাথে খায় না, এক বাথরুমে যায়, যায় কি যায় না? বাথরুমের লাইন থাকে 50 জনে একটা বাথরুম কাওমি মাদ্রাসায়, একটা ছেলেও করুণা হয় নাই, একটা উস্তাদেরও করুণা হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন? 5 ওয়াক্ত নামাজে সব ভাইরাস দূর হয়ে যায়, খাওয়ার আগে হাত ধোয়, ধোয় কি ধোয় না? আর ওরা খায় আর টিস্যুটা মুছে দেয়, খায় আর কি করে টিস্যুটা মুছে,
টিসু মোছায় ভাইরাস দূর হয় না ভাইরাস তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছে তোমার নখের মধ্যে ভাইরাস তোমার হাতে ভাইরাস তোমার হাতটা নাকে যায় তোমার হাতটা কানে যায় ঠিক না ঠিক তোমার হাতটা বিভিন্ন জায়গায় যায় তোমার হাতের মধ্যে ভাইরাস ঢুকে ঢুকে থাকে নখগুলা কাটটা ফালাও নখ যারা কাটো না ভাইরাস তাদের মধ্যে যারা সাপ্তাহিকভাবে মেসক করো না দাঁতের ভিতরে ভাইরাস যারা এরকম ভাবে ঢিলাকুলো ব্যবহার করো না তাদের লজ্জা স্থানে ভাইরাস ঠিক না ঠিক আমি চায়নায় গেলাম কোনো বাথরুমে পানি নেই কোন বাথরুমে কি নাই বিপদ না ফজরের নামাজ হয়ে গেছে যখন এয়ারপোর্টে নামছি চায়না এয়ারপোর্টে আর আমি তো নামাজের টাইম থেকে ভাই নামাজ পড়ুম কেমনে আমি আবার দুই তিন জন চায়না লোকের সাথে গেছি ওরা আমারে তালাশ করে পাগল হয়েছে আমি গেছি বাথরুমে যেতে পানি নেই কি করুম তারপরে জলদি বাইর হয়ে আমি আবার চায়নার টাকা দিছি এটা পানি কিনা ওযু কইরা তারপরে এই বাথরুম ব্যবহার করতে তাহলে আপনাদেরকে বুঝাইতে পারুম না আপনারা আছেন খালি জাগতিক চিন্তা ইসলামের আদর্শের চিন্তায় আমরা যদি আগের কথা বলি বলে এটা হলো মধ্যযুগের কথা বলে আহা এটা পূর্বের যুগের কথা বলে আমরা হলো মধ্যযুগে আছি আমাদের ব্রেন মস্তিষ্ক বলে মধ্যযুগের আর এদের এদের ই হলো তাহলে মধ্যযুগের যদি আমাদের মস্তিষ্ক হয় কোরআনটাও পাল্টায় ফেলো বুখারিও পাল্টায় ফেলো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হতে পারে এজন্য দোস্ত রোজার মাস আসছে আল্লাহ রোজার মাস এত দামি মাস কেন রোজার মাস এত দামি কেন রোজার মাসের মধ্যে কোরআন নাযিল হইছে শাহরুর রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কোরআন আল্লাহু আকবার আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল হইছে এই কোরআন জিব্রাইল আনছে জিব্রাইল দামি হয়ে গেছে আল্লাহু আকবার এই কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর নাযিল হইছে আল্লাহর রাসূল দামি হয়ে গেছে সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন মক্কায় নাযিল হইছে সারা পৃথিবীর মধ্যে দামি শহর হইলো মক্কা শহর ঠিক না বেডি এখন কেমনে কইলেন হুজুর সবচেয়ে দামি তো হইলো জাপান সবচেয়ে দামি হইলো আমেরিকা সবচেয়ে দামি হইলো লন্ডন সবচেয়ে দামি হইলো অস্ট্রেলিয়া বলে না সবচেয়ে দামি শহর হলো মক্কা শহর যেই শহরে এত মানুষ প্রবেশ করে যা অন্য কোন শহরে প্রবেশ করে না এজন্য তো আব্রাহা কইছে আমি কাবা ঘর বানাইলাম আমার কাবায় কেউ এরকম ভাবে তওয়াফ করতে আসে না নিজে কাবা বানাইয়া কাবারে ধ্বংস করতে আইছে আল্লাহ নাযিল করছে আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফীল আলাম ইয়াজাল কাইদাহুম ফী তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল এ আবাবিল কিন্তু আল্লাহ কয় নাই বন্ধ হইয়া গেছে এই আবাবিল যারা কাবা ঘরের শত্রু যারা কোরআনের শত্রু যারা ইসলামের শত্রু আবার আবাবিল আইতে পারে এখন আবাবিল কাবা ঘরে আছে আল্লাহু আকবার শেষ রাতে নামাজ পড়লে দেখবেন তওয়াফ করলে একদল পাখি ওড়ে এগুলো হলো আবাবিল আল্লাহু আকবার এখনো কাবা ঘর হেফাজত করার জন্য আল্লাহ আবাবিল লিখে দিছে এখনো কোরআন হেফাজত করার জন্য আল্লাহ একদল মানুষের রেখে দিছে এগো যা বলো কোরআন নিয়া থাকবেই তারা ঠিক না ভাই ঠিক কোরআনে আসি কি আসি না আমরা বলেন রমজান মাস এত দামি হলো কোরআনের কারণে আর এই কোরআন মুসলমানদের মধ্যে নাই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে যার দিলের মধ্যে কোরআন নাই যে কোরআন পড়তে পারে না যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না যার মধ্যে কোরআনের আমল নাই যার মধ্যে কোরআনের দর্শন নাই যার পরিবারে কোরআন নাই কালবাইতুল খারিম এটা হলো বিরান ঘর এটা কি ঘর বিরান ঘর বুঝেন না যেই বিরানঘরের মধ্যে সাপ থাকে বিরানঘরের মধ্যে ইঁদুর থাকে বিরানঘরের মধ্যে কুকুর থাকে ঠিক না বেটি সেই দিলে কোরআন নাই ওই দিলের মধ্যে শয়তান থাকে ওর মুখ দিয়ে শয়তানি ছাড়া কিছুই বাইর হয় না ওর মুখ দিয়ে মুথা ছাড়া কিছুই বাইর হয় না ওর মুখ দিয়া হালাল ছাড়া হারাম হারাম ছাড়া হালাল বাইর হয় না ঠিক না বেটি ও এরকম যার দিলের মধ্যে কোরআন নাই ও মানুষে মারতে পারে ও মানুষে গুম করতে পারে ও মানুষে এরকম ভাবে খারাপ কাজের মধ্যে নিতে পারে ও মানুষকে হারাম খাওয়াইতে পারে আল্লাহ বলছে কাল বাইতুল খারিম ওর ঘরের মধ্যে ইন্দু ওর ঘরের মধ্যে হলো সাপ ওর ঘরের মধ্যে হলো বিচ্ছু ওর ঘরের মধ্যে হলো পোকা মাকড় বাস করে যার অন্তরে কোরআন নাই ওর অন্তর হলো শয়তানের বাসা ঠিক না বেঠি
এজন্য রমজান মাস কোরআন তেলাওয়াত করতে হবে রাজি আছি কি আছি না বলেন আছি কি আছি না বলেন যেখানে থাকবেন চারটা আমল ওয়াজ তো দিকে নেওয়া যাবে না আমাদের সভাপতি সাহেব আজকে রমজান সম্পর্কে কিছু কথা বলবে আল্লাহ কবুল করবে বলেন আমি এজন্য চারটা কাজ রমজানে কয়টা কাজ কয়টা বলেন আকসিরু আরবাতা খিসাল আল্লাহ রাসূল বলেন রমজান মাসে হলো চারটা কাম বেশি বেশি করা কয়টা কাম এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বেশি বেশি পড়া এটা সীমা দেয় না কি দেয় না এটা কি দেয় না সীমা দেওয়া হয় না লা ইলাহা ইল্লাল্লাহর কথা এটা কে বলছেন আল্লাহ রাসূল দ্বিতীয় হলো আস্তাগফিরুল্লাহ 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 পড়েন কোন তাল ঠাল উঠে না বুঝলাম ঘুমায় লাগে যেন ঘুমায় না আছে আস্তাগফিরুল্লাহ 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 তিন নম্বর হলো আল্লাহ নাসআলুকাল জান্নাহ বলেন নাসআলুকাল জান্নাহ আসআলুকাল জান্নাহ আল্লাহ জান্নাত চাই আল্লাহু আকবার আল্লাহ জান্নাত চাই আল্লাহু আকবার আপনি এখানে বইয়া জান্নাত চান ওখানে হুররা কয় আসি রে আমরা আসি প্রস্তুত আল্লাহু আকবার আল্লাহ বলে হে ফেরেশতারা শুনলাম আমার বান্দা জান্নাত চায় জান্নাতের নিয়ামত দেখে না এই দেখে যেরকম জান্নাত চায় ওই ধরনের মহিলারা জান্নাতের হুররা ওরকম সেই জায়গায় যা বলে তোর সাথে আমার বিয়ে পড়াইয়া দেওয়া হয়েছে তোর সাথে আমার বিয়ে পড়াইয়া দেওয়া হয়েছে আল্লাহু আকবার তাহলে রোজা কি ছাড়বেন না ধরবেন রোজা ছাড়বেন না ধরবেন কষ্ট হইলো রাখতে হবে রোজা কষ্ট হলে কি করতে হবে একটু কম কাজ করব কম খাব আর রোজা তো খাওয়ার জন্য না রোজা হইলো তাকওয়া অবলম্বন করার জন্য রোজার মাসে আল্লাহ শয়তান বাইন্ধা দেয় ঠিক না ভাই ঠিক অনেক কয় হুজুর শয়তান তো বানছে এরপর তো আমরা মদ খাই শয়তান তো বানছে এরপর তো জুয়া খেলি শয়তান তো বানছে এরপর তো আকাম করে শয়তান তো বানছে এরপর জিনা করে এগুলা কিল্লিয়ে করে শয়তান তো বান্দা আমার এক বুজুর্গ মেসাল দিছে লাড্ডু খেলেন না লাড্ডু লাড্ডু খেলেন কি খেলেন না প্রথম ধাক্কা দিলে ঘুরে আবার হুইয়া পুরো আড়াইটা গুল্লা দেয় ঠিক না আল্লাহ শয়তান তো বান্ধা দিছে এগারো মাস কান ধরে ঘুরাইছে এই গুন্নিটা রয়ে গেছে এখন হুইয়া হুইয়াও ঘুরে ঠিক না ঠিক রোজারা কেউ এরকম ভাবে গুণা করে কেন নফসটা শয়তানের লোকে মিল্লা গেছে গা কয় না তুই ওর লোকে চলতে চলতে তুই এরকম হয়ে গেছ বলে কি বলে না ফেরেশতারাও বলে শয়তানের লোকে চলতে চলতে এখন তোর মনও শয়তান হয়ে গেছে গা ঠিক না ঠিক এই জন্য রমজান মাসে কাটাকাটি হইলে মারামারি হইলে গুণা হইলে মনে করবেন শয়তান আল্লাহ ঠিকই বানছে ওরে তো গুণায় পাইয়া গেছে ওরে কি পেয়ে গেছে শয়তানের গুণায় পেয়ে গেছে গুণায় ও খালি ঘুরে ঘুরে ও রোজা রাখে না অমস্তানি করে ও রোজা রাখে না অবাত পানি করে ঠিক না বেটি তাহলে বুঝবেন কি বুঝবেন না তাহলে জিগান যে বলছে সবটা অনেকে রহস্য করে রাস্তাঘাটে করে রমজান মাসে বললে রোজা মারে হুজুরে শয়তান রে বান্ধে তাহলে ওরা দিয়ে শয়তানি করে মারামারি হইলো পাঁচজন হত্যা হয়ে গেল নয় জন অমুক হয়ে গেল এটা করে কি লিখা ওই মন শয়তান তো দুইটা কয়টা কোন কয়টা কয়টা একটা হলো আল্লাহ যে শয়তান বানাইছে আর একটা হলো নফস শয়তান আরটা কি শয়তান নফস শয়তান নফসটা শয়তান আছে না এই মনে চাই হাজার হাজার টাকা কামাইতে ঠিক না বেদি শুধু কোরআনের কারণে পারি না আল্লাহর কারণে পারি না নফস চাই গুনাহ করতে ঠিক না বেদি শুধু পারি না আল্লাহর কারণে ঠিক না বেদি এই নফস যে পারে সেই হলো মুত্তাকি আল্লাহ বলে দেন মুত্তাকিদের জন্য আমি জান্নাত সাজায়া রাখছি প্রতি বছর সাজাই প্রতি বছর সাজাইতে থাকি আপনারা কইবেন এই 30 বছর ধরে রোজা রাখি 50 বছর ধরে রোজা রাখি কত সাজান লাগে কিনা আর আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সবার প্রতি বছরে সাজাইতে লাগে আবার অনেকে কইতে পারেন এখনো যদি হুর জীবিত আছে এটা বুড়ো হয়ে যায় না হুজুর ঠিক না ভাই চিন্তা আছে না নাকি
হুজুর এই হুর কি বুড়া হয়ে যাব না আরে না হুর বুড়া হয় না আপনিও বুড়া হইবেন না হুরও বুড়া হইব না আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন বুড়া নাই সব 33 বছরের টকবগা যুবক 18 বছরের টকবগা যুবতী এই চিরজীবন হাজার হাজার বছর যাবে একটু টলবেও না লড়বেও না আল্লাহু আকবার এরপরে যদি রোজা না রাখে এরপরে যদি আপনারা এগুলা না ধরেন আর কেমনে ধরবেন আমি আর কেমনে বুঝাম আমার তার বুঝানোর কিছু নাই অনেক ওয়াজ ছিল তাহলে এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর হলো আস্তাগফিরুল্লাহ তিন নম্বর হলো জান্নাত চামু কি চামু জান্নাত জাহান্নাম থেকে পানা চামু এটা খালি আমরা দায়িত্ব দিয়ে দিছি ইমাম সাহেব গো হাবিব সাহেবরা দোয়া করব আর আমরা আমিন আমিন কম আমরা একবার কম না ঠিক না এটা চুক্তি দিয়ে দিছি এটা কি দিয়ে দিছি চুক্তি আমি ইমাম সাহেব কইয়ে দিব ওই যে ইমাম সাহেব যে দোয়া তারাবির নামাজে নির্ধারিত ওই দোয়াই করতে হবে এটা কোথাও নাই এটা রাসূলের থেকে সাবেত নাই এটা বড় আলেমদের থেকে সাবেত নাই এটা সাহাবীদের থেকে সাবেত নাই তবে ওই যে দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবার জন্য খালি হাবিব সাহেব পড়বে তার জন্য না আর হাবিব সাহেব গো হাদিয়া দিতে হবে কি জন্য হাবিব সাহেব হুজুর তারাবির আটটু বাড়ায়েন আল্লাহু আকবার তারাবির কি করেন আটটু বাড়ায়েন আপনার তো কষ্ট হয় আটটু বাড়ায়েন কি এই জন্য পকেটে মধ্যে হাতিয়া দিতে বুঝেন নাই মজা লাগলে গায়করে কয় আর একটা গান গান আল্লাহু আকবার কয় কি কয় না বকশিস দেয় দেয় কি দেয় না টাকা দেয় না বকশিস হাবিব সাহেব টাকা দিয়ে বলতে হবে হাবিব সাহেব এই দিন 500 টাকা খাইয়েন একটু দুধ খাইয়েন একটু মধু খাইয়েন খাওয়ার পরে তারাবিটা আজকে এক ঘন্টা হয়েছে আগামী কাল এক ঘন্টা 15 মিনিট বাড়ায়েন জি জি তালে তালে জি কইবো হাবিব সাহেব তাড়াতাড়ি শেষ করেন আপনার কষ্ট হয় যত তাড়াতাড়ি পারেন হাবিব সাহেবদেরকে বলতে হবে সূরা কেরাত আয়াতগুলো যেন শুদ্ধভাবে এরকমভাবে তাফসীলভাবে আদায় হয় তাহলে নামাজের মধ্যে মজা আসবে নামাজের মধ্যে রহমত নাজিল হবে আমাদের সব হচ্ছে ভাই সবলে ভালো হয় নামাজের মধ্যে রহমত নাজিল হবে নামাজের মধ্যে বরকত নাজিল হবে আল্লাহ কবুল করুক আবার বয়ান করব ইনশাআল্লাহ ঠিক না ভাই ঠিক